হঠাৎ করে এই লোকগুলাকে কলকাতায় দেখা মিলছে, এদেরকে দেখা খুব হার, মানে এদেরকে হঠাৎ হঠাৎ কলকাতায় এরা আসে, থোড়া থোড়া বুঝতে হয়। শুভম ভাই কেমন ফিল করছেন এই যে ছোটবেলায় খেয়েছেন কলার পাতার উপরে, আবার সেই কলার পাতার উপরে খাবেন? বেসিক্যালি একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হলো যে এদের পরিবেশনা, এরা খুব সুন্দরভাবে সার্ভ করছে এবং এদের পরিবেশনাটার ব্যাপারটা একটু অন্যরকম। জিনিস খুব খারাপ লাগলো সেটা হলো যে এখানে সেই আগের আমলের যে লিফটটা, এই যে কেচি কেটে এভাবে খুলে বেড়ে থাকে, হোটেলটা থ্রি স্টার হোটেল কিন্তু তার লিফটটা কিন্তু সেই সেই আগের আমলের লিফট। এই লিফটে করে কিন্তু আমরা নিচে নামলাম, একটু রিক্স রিক্স মনে হয় আমার কাছে। এটা হোটেলের ইন্টেরিয়ার, কলকাতায় আসবো আর ট্যাক্সি ক্যাব উঠবো না এটা হতে পারে না। আমরা এখন কিন্তু দুজন সেই ভুলুন ট্যাক্সি ক্যাবে বসে আছি, যে ট্যাক্সি ক্যাবগুলো আসলে কলকাতাবাসী খুব পছন্দ করে। আমরা এই ট্যাক্সি ক্যাব নিয়ে একটু দুপুরে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে একটু ঘুরতে বেরোবো। আমাদের খাবার কিন্তু চলে আসছে, বাসমতি চালের বেসিক্যালি একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হলো যে এদের পরিবেশনা, এরা খুব সুন্দরভাবে সার্ভ করছে এবং এদের পরিবেশনাটার ব্যাপারটা একটু অন্যরকম। শুভম ভাই কেমন ফিল করছেন এই যে ছোটবেলায় খেয়েছেন কলার পাতার উপরে, আবার সেই কলার পাতার উপরে খাবেন? মানে মনে হচ্ছে যে আমরা আমরা শৈশবে সেই যে কলার পাতা করে খাওয়া, পিকনিক খাওয়া, বাসার থেকে ডিম নিয়ে এসে, কাঁচামরিচ চাল নিয়ে এসে আমরা কিন্তু এই কলার পাতার উপরে পিকনিক খেতাম, এখন কেমন লাগছে সেটা, সেই ফিলিংসটা, সেই ফিলটা চলে আসছে? আমাদের খাবার কিন্তু চলে আসছে, আমরা এখন বসে আছি কস্তুরিতে, আমার ডিনার লাঞ্চের জন্য আসছে এখানে। আমাদের খাবারগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসটা কি বুঝলাম না, এটা এটা লাচ্ছি সেমাইয়ের মতো, ভাজা আসছে মুড়মুড়ি, এটাগুলো মুড়মুড়ি, আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিস মুড়মুড়ি, বাট এটা একটু স্বাদ লাগছে, কারণ আমি যখন মুখে নিচ্ছি এটা একটু ভালো লাগছে, এক্সট্রা একটা ফিলিংস কাজ করতেছে, আলু দিয়ে তো টেবিলে খাবার চলে আসছে, আমরা এখন খাবো এবং কেমন হয় পুরোটা আপনাকে রাখার চেষ্টা করবো। খাবার কিন্তু নিয়ে নিয়েছি ডাল এবং এর মতো, এখানে একটা সুন্দর একটা সালাদও দিয়েছে, এইখান থেকে পেঁয়াজ এবং কাঁচামরিচটা নিয়ে নিলাম,
খাবারটা দেখে মনে হচ্ছে টেস্ট হবে। হ্যাঁ মাটন, হ্যাঁ মাটন ভাই আপনার পেঁয়াজের স্লাইস পছন্দ? এই মুহূর্তে কিন্তু একটা ডাকাতি হয়ে গেল, শোন ভাই এক্সচেঞ্জ করে নিল, পেঁয়াজের স্লাইস পেস্ট এক্সচেঞ্জ করে নিল।